1978 সালে, 1976 সাল থেকে না 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো, তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মাওলানা শিস মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো, আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগরে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তার এটা উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে নিয়ে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা। তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে এক, আর বেটির দিক দিয়ে দুই। মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন, লজ্জা হয় না কেন, তোমার শরম হয় না কেন? ক্লাস টেনে পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, দুটো বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপি, আর একজনকে পাপি করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, লজ্জা হয় না তোমার, একটা ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই, তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, ওলাইক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না, এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ কুকুর শৃগাল বলেননি, বলেছেন যে কুকুর শৃগালের মতো। কেন? কুকুর শৃগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শৃগাল, ওকে বলেছেন যে ও কুকুর শৃগালের মতো। আবার বলছেন যে বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন? আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে, ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরও বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, হে ভাই চুপ থাকো, মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকব। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকব। তো জাবের বলছেন, আল্লাহ নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন? কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না?
তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। فَأَكْرَهُ أَنْ أُزَوِّجَ مِثْلَهُنَّ আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমি কেন তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে, মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ, কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ। তো কয়েকদিন আসি যাই, কয়েকদিন আসি যাই, আমি এখনও বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ্দাওয়াল আল্লাহ, এটা কী? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই, ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে, অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণে করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণে করতে শিখি, আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখ তেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জান